তাহলে পাসওয়ার্ডটা যদি M002 দেয় তাহলে এই ব্লকে ঢুকবে, আর যদি পাসওয়ার্ড না দিতে পারে সঠিকভাবে তাহলে এখানে ঢুকবে, তাই না? তাহলে আমরা এখানে বলবো যদি পাসওয়ার্ডটা ভুল হয় তাহলে এখানে একটা মেসেজ দেখাবে যে কনসোল ডট রাইট লাইন। ইওর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। আর যদি পাসওয়ার্ড সঠিক হয় এখানে একটা মেসেজ দিতে পারি, যা ইচ্ছে তাই দিতে পারি, ঠিক কিনা? হ্যাঁ স্যার। তাহলে এই ব্লকটা তো বুঝো, কোনো সমস্যা আছে কি? এই না ব্লকে স্যার। কি সমস্যা আছে নাই তোমার? আচ্ছা, বিকাশতে ইউজ করছো নাই বোধ স্যার, হয়? সমস্যা নেই। বিকাশতে ইউজ করছো হ্যাঁ স্যার। তুমি? আচ্ছা, বিকাশের প্রথমে কি চাপতে হয়? স্টার 247# উই স্টার টু ফোর ডায়াল করতে সেভেন আছে। হ্যাশ যদি আমি ডায়াল করি তাহলে আমাকে একটা মেনু দেয়, 1 নম্বর সেন্ড মেনি, 2 নম্বর মোবাইল রিচার্জ, এরকম, তাই না? ঠিক ওই হ্যাঁ ওই রকম আমরা একটা সিস্টেম করব, এইরকমই ভাবে, এইভাবেই। যেমন এখানে স্ট্রিং, যেমন ওকে। স্ট্রিং ডায়াল নামে একটা ভেরিয়েবল নিলাম, ডায়াল, হ্যাঁ স্যার, ঠিক আছে? আমরা ডায়াল হবে। ওই যখন 1 2 হ্যালো কি বলে 247# চাপি তখন এটা লাগে না, কোনো মেসেজ লাগে না, ডাইরেক্ট আমরা কি ডায়াল করি, তাই না? স্টার 247# এটা লিখি, ডায়াল ডাইরেক্ট আমরা ডায়াল কিবোর্ড থেকে নিলাম, ঠিক আছে? ওকে। এখন আমরা এখানে বললাম ডায়াল, ওখানে ডায়াল যদি ডায়াল টু টু ফোর হ্যাশ সেভেন হ্যাশ হ্যাঁ স্টার 247# যদি টু ফোর হয় সেভেন হ্যাশ তাহলে এখানে কিছু অপশন দেখায়, ঠিক আছে? এলস যদি আমার এই হ্যাঁ নাম্বারটা সঠিকভাবে না দেয় তাহলে একটা মেসেজ দেখায়, ইওর এম এম ই নাম্বার ইজ ইনভ্যালিড, বা ইওর এম এম ই এম এম হ্যাঁ ই এম এম ই নাম্বার ইনভ্যালিড। ইনভ্যালিড, ইনভ্যালিড, তাই না? এটা দেখায়, ঠিক কিনা? দেখি আমরাও, হ্যাঁ স্যার। আমরাও দেখি যদি নাম্বার ভুল করি হয় কিনা। দেখতে পাচ্ছ আমি নাম্বার ভুল করে হ্যাঁ চাপছি, স্যার, দেখতে পাচ্ছি। নাম্বার ভুল করে, ইউর এম এম ই নাম্বার ইজ ইয়ার ইনভ্যালিড। এমএমই নাম্বার ইনভ্যালিড। তাহলে কাজ হচ্ছে, এখন এইখানে হ্যাঁ স্যার, স্টার 247# চাপ দিলে কি বের হয়? 1 2 3 4 5 এইভাবে হ্যাঁ বের হয়, তাই না? তাহলে দেখো হ্যাঁ স্যার, হ্যাঁ আমরা সেই মেসেজটা দিব, কখন বের হয়? যখন স্টার 247# চাপি তখনই কিন্তু বের হয়, এর আগে বের হয় না। তাহলে সেভেন এখানে হ্যাঁ আমরা একটা হ্যাঁ কনসোল হ্যাঁ ডট রাইট লাইন দিলাম, দিয়ে এখানে আমরা একটা মেসেজ লিখবো, 1 নম্বর কি সেন্ড মানি লেখা থাকে, সেন্ড মানি, হ্যাঁ স্যার, সেন্ড ব্যান্ড। তাই না? এখন নিচের লাইনে, হ্যাঁ স্যার, এখন নিচের লাইনে হ্যাঁ মানে আমরা একটা স্ল্যাশ এন দিব, তাহলে নিচের লাইনে গেলাম। স্ল্যাশার, হ্যাঁ তারপরে 2 নম্বরে হ্যাঁ মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জ, এটা থাকে, তারপরে স্ল্যাশ এন হ্যাঁ দিলাম, নিচের লাইনে গেলে 3 নম্বরে কি থাকে আমি দেখি, পেমেন্ট থাকে, পেমেন্ট, তারপরে থাকে হচ্ছে, 4 নম্বরে ক্যাশ আউট।
হ্যাঁ, 4 নম্বর স্ক্রিনশট দিয়ে নাও। 4 নম্বরে ক্যাশ আউট, তারপরে রেমিটেন্স নাকি বিল পে, 5 নম্বরে পে বিল, ছয় নম্বরে অ্যাপ রেজিস্ট্রেশন, অ্যাপ রেজিস্ট্রেশন ফর টিকে টাকা, 5 25 বোনাস, বোনাস তারপর 7 নম্বরে মাই বিকাশ, 7 নম্বরে মাই বিকাশ, তারপরে 8 নম্বরে হেল্পলাইন, হেল্পলাইন তাই না? এই মেসেজটা আমাদেরকে দেখাচ্ছে, আমরা এখন দেখি দেখাচ্ছে কিনা। আমরা এখানে *247 হ্যাশ, এই যে দেখাচ্ছে না? হ্যাঁ স্যার, মোবাইল রিসার্চ এখানে 2টা, 4 নম্বর এবং 8 নম্বর একটু প্রবলেম সরে গেছে।